Assalamualaikum, welcome kuchhi Mrs. Kiara Rahman channel e apnader shobaike notun ekti vlog video dekhar jonno asha korchi amar ajker video ti apnader kache bhalo lagbe to sokaler theke hocche video ti shuru korechi sokale alu bhaji korchi ar hocche roti banabo to sokale nastay alu bhaji roti etai khete bhalo lage baba ota jodi thake seta bhalo lage to ami shobkichu ready kore nichhi asha korchi amar ajker vlog ti apnader kache bhalo lagbe bhalo lagle obosshoi amar channel ti subscribe kore diben ar pashe thaka i bell button er all option ti click kore rakhben jate ami porobortite video upload korle apnar kache notification jay ebong apni seta dekhte paren তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে এখন নাস্তাটা সেরে নিচ্ছি আমি আর সামি ওর বাবা এখন আসেনি ওর বাবা আসার পর ওকে খেতে দিব তো এর মাঝে অনেক সময় চলে গিয়েছে যেটা শুট করা হয়নি তো রাতের দিকে ভাবলাম অনেক রাতে যখন 9টা 6টা বাজে তখন ভাবলাম হচ্ছে আজকে একটু খেতাপুরি করব তো রাতে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা ডিনার করব তেমন কিছু রান্না করা হয়নি তো আমি এখানে হচ্ছে আলুগুলাকে একটু সিদ্ধ করে দিচ্ছি আর এটা প্রেসার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আজকে এই ভয়েসটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা প্লিজ জানাবেন আমি যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি সবসময় এভাবেই দেওয়ার চেষ্টা করব আর আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে একটু মানে হাসি টাকটা সবকিছু মিলিয়ে আর কি যদি ব্লগটা হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না তো ঠিক আছে আমি এখানে হচ্ছে আমি যে খেতাপুরিটা করব তো একটা গোতরি করে দিতে হবে এখানে ময়দা ছিল অল্প কিছু তারপর দিয়ে দিলাম তেল আর ময়দা মনে হচ্ছে অল্প একটু হবে তো সেজন্য ভাবলাম এর মধ্যে একটু আটা মিক্স করে দিই তো আমি যেহেতু লালাটা রুটি খাই তো সেহেতু আমার লালাটাই আছে পাশে তো আমি লালাটা এসে অ্যাড করে দিচ্ছি আর যখন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে একটু ব্যালকনিতে বসে দিচ্ছি তাই জন্য একটু বাতাস হচ্ছে আজকে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো অনেক বাতাস দিচ্ছে তো সেজন্য হয়তো বাতাসের ছাওয়াটা পরে শুনতে পাচ্ছেন তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব তারপর হচ্ছে আমি আলুটা ভালোভাবে মেখে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তো তারপর বের করতে আসলে দেখতে পাচ্ছেন রাত অনেক বেজে গিয়েছে প্রায় 10টা 11টার মতো বেজে গিয়েছে তো তারপরেও রাতের দিকে প্লেটেই খাবো সেটাই ভেবে আর কি এটা করা হচ্ছে তো আমি এখানে কিছু প্লেট প্লেট আছে ওগুলো হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকদিনের কাজ প্রত্যেকদিন রাতে কমপ্লিট করে রাখি বা রান্নাঘর ক্লিন করে রাখি রাতের দিকে সবসময় জন্য চেষ্টা করি আর কি তাহলে হয়তো সকালের দিকে রান্নাবান্না করতে আসলে ভালো লাগে বা ভালো ভালো কাজ করে যে কোনো একটা রান্না করতে আসলে তাই না তো আমার মতো কে কে রাতে সবকিছু ক্লিন করে রাখেন তারা প্লিজ একটু জানাবেন তাহলে হয়তো অন্যরকমভাবে করবে তাদের মানে কাজটা অনেক গোছানো হবে তো আমি এখানে দেখলাম তিনটা বাসি দিয়ে দিয়েছে অলরেডি তো আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুটাকে হচ্ছে একটু নামিয়ে নিচ্ছি আলুটা অনেক গরম তো এই অবস্থায় হচ্ছে আমি আলুটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিতে হবে ওই জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে শুকনো মরিচগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি
যেহেতু সকালের দিকে একটু ভারী নাস্তা করা হয়, দুপুরে ভাত খাওয়া হয়, কিন্তু রাতের দিকে যদি হালকা পাতলা কিছু খাওয়া হয় তাহলে ভালো হয়। যারা শরীর কমাতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু রাতের দিকে একদমই হালকা খাবার খেতে পারেন। তাহলে হবে কি, যেহেতু খেয়ে শুয়ে পড়তে হয় তাহলে সেই জন্য রাতের দিকে সবসময় জন্য চেষ্টা করা উচিত হালকা জাতীয় খাবার খাওয়া, কিন্তু সকালের দিকে একদম পেট ভরে খাবার খাওয়া উচিত। আর হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই খেতে হবে সকালের দিকে, এটা সবাই চেষ্টা করবেন। তো আমি এখানে আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ যে ভর্তাটা করবো ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই খাতাপুরের টেস্টটা কিন্তু অনেক ভালো, ঢাকার কিন্তু এটা একটা স্ট্রিট ফুড বিখ্যাত, সবাই অনেক পছন্দ করে পুরান ঢাকার মূলত। এখন পুরান ঢাকাতে না, অনেক জায়গাতে এটা তৈরি হয়, সবাই অনেক পছন্দ করে খায়। আর এটা মানে ভেজে নিতে তেলের পরিমাণটা অনেক কম লাগে, যেহেতু এখন তেলের দামটা একটু বেশি, সবাই চেষ্টা করে তেলের খরচটা একটু কম হোক। তো সেই জন্য আর কি খাতা পুরোটা আপনার বাসে নাস্তা হিসেবে তৈরি করতে পারেন, বা হচ্ছে রাতে খেতে পারেন, বা সকালে নাস্তা দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। যেহেতু এটা ভিতরে একটা হেলদি খাবার আছে, যেমন আলু আছে, এটা বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু, তো সেই জন্য এটা আপনি তৈরি করতে পারেন বাসায়। তো আমি একটা আলুর যে পটেটো যে ম্যাশার আছে ওটা দিয়ে একটু পরে মানে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আর এটা অবশ্যই গরম অবস্থায় করে নিতে হবে, কারণ যদি এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা ম্যাশ করা অনেক সমস্যা হয়ে যাবে, একদম মানে মিহিভাবে ম্যাশটা হবে না, একটু গলা পেকে যেতে পারে। তো সেজন্য অবশ্যই এটা গরম অবস্থায় করে নিতে হবে। আর হচ্ছে আমি এখানে পেঁয়াজটা কেটে নিবো পর্দার জন্য, তো পেঁয়াজটা হচ্ছে আমি অর্ধেকটা দিচ্ছি, এখানে বেশি পেঁয়াজ দিবো না, অর্ধেক পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আসলে আমি ছুরি দিয়ে সেভাবে ভালোভাবে কাটতে পারি না পেঁয়াজগুলো, একটু কুচি কুচি করে নিলে বেশি ভালো হয়। যদি আমি গ্রেট করে নিতাম সেটাই মনে হয় বেশি বেস্ট হতো। যাই হোক, আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। এখন এর উপরে হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে একটু চটকিয়ে নিবো, যাতে হচ্ছে একটু নরম হয়ে যায় পেঁয়াজটা। তারপর হচ্ছে আমি আলুর সাথে এটা মিক্স করে নিবো। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি বা হচ্ছে শুকনো যে গরম মশলার গুঁড়ি বা চাট মশলা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে হচ্ছে চাট মশলা বা চটপটি মশলা গরম মশলা গুঁড়ি দুসবগুলোই আছে, কিন্তু আমি চাচ্ছি একদম ইজিভাবে আর কি এটা করতে, কোনো প্রকার ফ্লেভার থাকবে না, শুধু আলু ভর্তা যে ফ্লেভার থাকে সেটা অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। তো সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি। তো আমি এখন হচ্ছে এটাকে নিয়ে মাখিয়ে নিচ্ছি, আর আপনি চাইলে এখানে সরষের তেল অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো আমি সরষের তেলও অ্যাড করছি না, তো এভাবে হচ্ছে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন গরম আছে, গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে। তারপর হচ্ছে আটটা ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ তাহলে কিন্তু গরমের সময় যেহেতু মরিচটা যদি হাতে লেগে যায় তখন কিন্তু অনেক চালাপড়া করবে। তো আমি শপিং মলটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন হচ্ছে এর উপরে আমি আটাটা নিবো, নিয়ে তারপর হচ্ছে আমি কীভাবে শেপ করে খেতাপুলটা মানে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি বের করে নিচ্ছি যেখানে টোটাল কয়টা খেতাপুরি হবে, তো সেই হিসাবে হচ্ছে আমি শেপ করে একটু আলাদা করে রেখে নিচ্ছি, যাতে বোঝা যায় যে কয়টা হবে বা কয়টা হতে পারে, সেই জন্য আলাদা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা একটা করে তৈরি করে নিব। তো আমি হাতে সাহায্যে হচ্ছে একটা বাটির মতো করে নিচ্ছি, তারপর এর মধ্যে ভর্তাটা দিয়ে দিবো। আর খেতাপুরি আর যে নর্মাল যে ডালপুরি বা আলুপুরি যেটা আছে সেটার সাথে আর কি একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে খেতাপুরিতে আলুর পরিমাণটা একটু বেশি থাকে, আর হচ্ছে সাইডের লেয়ারটা একটু মোটা হয়, আর এটা মানে বেলে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, জাস্ট একটু ভিতরে পোটা দিয়ে একটু চেপে নিলে হয়ে যায়। আর যেটা পুরি মূলত সেটা হচ্ছে একটু বেলে নিতে হয়, যাতে রুটিটার মতো মানে উপরে যে লেয়ারটা থাকে ওটা একটু পাতলা টাইপের হয় সেজন্য। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু ভিতরে পুরের পরিমাণটা বেশি থাকে। যারা মূলত আলু ভর্তা বা আলু খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। আর যদি এটা বাজারে তৈরি করে দেন অবশ্যই ঝালের বা মরিচের পরিমাণটা একটু কম করে দেবেন। তো আমি এভাবে করে সবগুলো করে নিচ্ছি, করে তারপর হচ্ছে কীভাবে ভেজে নিবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এর মধ্যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি যখন একটু গরম হয়েছে তারপর আমি খাতা পরিগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তো দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু একদমই কম আর আপনারা চাইলে এর থেকে কম তেল এটা ভেজে নিতে পারেন কোনো সমস্যা হবে না এটাকে ডুবো দিলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই তো এটা হচ্ছে পাশে পাশ করে একটু মানে ব্রাউন কালার হলে নামিয়ে নিলে হয়ে যাবে খাতা পরি তবে এটা অল্প আঁচে ভেজে নিতে হবে যেহেতু বাইরের লেয়ারটা একটু মোটা টাইপের আমরা যেহেতু ডুবো দিলে ভেজে নিচ্ছি না সেই জন্য হচ্ছে একটু আঁচটা কমিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে তো আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি মূলত রেসিপিটাই বেশি শেয়ার করেছি আপনাদের জন্য কারণ আমার ব্লগ রেসিপিটা অনেক কম শেয়ার করি যেহেতু আমার একটা অন্য রান্নার চ্যানেল আছে সেখানে আমি মূলত রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আর অনেক ইউনিক টাইপের বা নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য আসলে এখানে আমি রেসিপিটা দেওয়ার সময় হয়ে ওঠে না কারণ হচ্ছে ব্লগিং চ্যানেল যেহেতু রেসিপি বা ট্রাভেলিং বা হচ্ছে যে কোনো একটা কিছু ব্লগিং এর মতো রাখতে হয় তো সেজন্য আমি চেষ্টা করি সব কিছু মিলিয়ে একসাথে দেওয়ার কিন্তু হয়ে ওঠে না বা পারি না মানে করে নেওয়ার তো যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আবারও মনে করিয়ে দিই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখতে পাচ্ছেন আমি দুষ্টামি করছে তো আমরা এই খেতাপুরিটা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম